নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে অস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতরাতে আড়াই হাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব এগারোয়ের একটি দল সকালে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান গ্রেপ্তার করা আবদুল্লার নেতৃত্বে গেল পনেরোই মে রাতে আড়াই হাজারে একটি বাড়িতে ডাকাতি শেষে ওই বাড়ির এক কিশোরীকে গণধর্ষণ করে সন্ত্রাসীরা গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শুটার গান ও দেশীয় অস্ত্র চক্রটি রিকশা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল তাদের বাকিদের ধরতে অভিযান চলছে তারা প্রায় এক বছরের কাল ধরে এই সকল ধরনের কাজ চুরি ডাকাতি ছিনতাই এর কাজে তারা লিপ্ত ছিল গ্রেফতারকৃত দলনেতা আব্দুল মতিন আবদুল্লার সহযোগী যে আব্দুল মতিন তার বিরুদ্ধে তিনটি মামলা অপর যে দুজন আসামি আইনাল এবং চান মিয়া তাদের নামেও একাধিক মামলা রয়েছে